আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভির আজকের আলোচনায় থাকছে মনুষ্যত্ব থাকলে নূরদের পাশে দাঁড়াতে যাদের আহ্বান জানালেন আসিফ নজরুল জানাবো তোমাদের বন্দুক থাকলে আমাদের বুক আছে মাওলানা মাহমুদ মাদানী আবেগঘন বক্তব্য ভাইরাল থাকছে ট্রাম্পের অভিবাসন সিনেট শুনানি নিয়ে ডেমোক্রেটিক রিপাবলিকান দ্বন্দ্ব সমস্ত আলোচনাগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ডাকসু ভবনে আলু নিভিয়ে ভিপি নূরদের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল একই সঙ্গে আহত ছাত্রদের সাহসী উল্লেখ করে তাদের পাশে দাঁড়ানোর জন্য ফেসবুকে আহ্বান জানিয়েছেন তিনি গত রোববার ডাকসু ভবনে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার পর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন ঢাবি অধ্যাপক আসিফ নজরুল বলেন এই সাহসী বিপন্ন তরুণদের পাশে দাঁড়ান যদি আপনার তারুণ্য থাকে থাকে দেশপ্রেম মনুষ্যত্ব রোববার দুপুরে ডাকসু ভবনের মূল গেট বন্ধ করে হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের কর্মীরা তারা ভিপির কক্ষে আলো নিভিয়ে নূরসহ অন্যদের রড ও বাঁশ দিয়ে বেধরো পেটান হামলায় ভিপি নুরুল সহ অন্তত তিরিশ জন আহত হয়েছেন যাদের মধ্যে গুরুতর আহত হন অন্তত চারজন এই ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় তেতাল্লিশ জনের নামে মামলা করেছে প্রত্যক্ষদর্শীরা জানান দুই দফায় নুরুল হক ও তার সহযোগিতার রড লাঠি ও বাঁশ দিয়ে পেটানো হয় প্রথম দফায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ডাকসু ভবনে ঢুকে তাদের পেটান এরপর ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র ও সাধারণ সম্পাদক ডাকসু এ জি এস ঘটনাস্থলে আসেন তাদের উপস্থিতিতে দ্বিতীয় দফায় হামলা ও মারধর করা হয় এ সময় ডাকসু ভবনেও ভাঙচুর চালান ছাত্রলীগের কিছু নেতাকর্মী ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন ডাকসু কার্যালয়ে ভিপি নুরের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও আমি নিজে তদন্ত করছি এই ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত রয়েছে বলে প্রমাণিত হলে তো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সোমবার একটি বেসরকারি টেলিভিশনে ভিপি নুরের উপর হামলা ঘটনার বিষয়ে জানতে চাইলে এই কথা বলেন লেখক ভট্টাচার্য এ সময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবি করেন কারণ ছাড়াই ছাত্রলীগকে এই ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে এখানে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কর্মীদের অংশগ্রহণ নেই তবে কারাই সঙ্গে জড়িত প্রশ্নে তিনি বলেন মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের কিছু অতি উৎসাহী এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে আমরা তদন্ত করছি প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে ডাকসু ভিপির উপর এমন হামলা বেদনাদায়ক ও বলে মন্তব্য করেন লেখক লেখক ভট্টাচার্য আরও বলেন ডাকসুর ঘটনাকে কেন্দ্র করে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ফলে নেতাকর্মীদের এদের বিষয়ে সচেতন থাকতে হবে এই ঘটনাকে পুঁজি করে কেউ যদি ক্যাম্পাস অস্থিতিশীল করতে চায় তাদেরকে ছাড় দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এই ছাত্রলীগ নেতা প্রসঙ্গত গত ২২ ডিসেম্বর দুপুর পৌনে একটার দিকে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে কক্ষের বাতি নিভিয়ে ভিপি নূর ও তার সহযোগীদের উপর লাঠি শোটা নিয়ে হামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা এই ঘটনায় এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্য ও মেহেদি হাসান শান্ত সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মামলা হয়েছে ভুক্তভোগীরা চব্বিশ ঘন্টার মধ্যে না আসায় পুলিশ মামলা করেছে মামলায় জনের নাম উল্লেখ সহ তেতাল্লিশ জনকে আসামি করা হয়েছে এদিকে ভারতের বর্ণবাদী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের নির্বিচারে গুলি চালানোর বিরুদ্ধে হিন্দুত্ববাদী বিজেপি প্রশাসনকে হুঁশিয়ারি করেছেন জমিয়াতে ওলামায়ে হিন্দে সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদ মাদানি মঙ্গলবার দেওবন্ধের এক সমাবেশ থেকে তিনি বলেন তোমাদের বন্দুক আছে আমাদেরও বুক রয়েছে তোমাদের বন্দুকের গুলি একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমাদের বুক শেষ হবে না ভারতের ধর্মভিত্তিক ও ইসলাম বিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে দশ দিন ধরে চলা বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে তেইশ জনে দাঁড়িয়েছে এছাড়াও পুলিশের নৃশংসতা ও বর্বরতায় শত শত লোক আহত হয়েছেন পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি উচ্চারণ করে মাদানি বলেন আন্দোলনকারীদের সঙ্গে আপনাদের আচরণ দুঃখজনক যদি আপনারা মনে করেন আপনাদের কাছে লাঠি আছে তাহলে শুনে রাখুন আমাদেরও পিঠ আছে তোমাদের অত্যাচারে আমরা দি যাব না বলে মন্তব্য করে এই বিখ্যাত আলেম আরও বলেন বরং দিন দিন আমাদের ইমানি শক্তি বাড়তেই থাকবে জমিয়তে উলামায়ে ইনশাল্লাহ হিন্দ সাহরানপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জমিয়ত সভাপতি মাওলানা জহুর আহমদ কাশিমি তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন আমাদের লড়াই সরকার বা পুলিশের বিরুদ্ধে নয় পুলিশ বাহিনী এবং প্রশাসন আমাদেরই সংস্থা তাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই তবে আমাদের দাবি তারা যেন সরকারের গোলামি করতে গিয়ে আমাদের বিক্ষপে বাধা না দেন এই সময় তিনি মুসলিম বিরোধী নাগরিকত্ব বিলের বিরুদ্ধে শাহরनपुर জেলায় লাগাতার শান্তিপূর্ণ বিক্ষোভই ডাক দেন ভারতীয় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যদি কিছু বলে ফেলেন এমন আশঙ্কায় স্বর্ণপদক পাওয়া এক শিক্ষার্থীকে সমাবর্তন অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে ওই শিক্ষার্থীকে বলা হয়েছে রাষ্ট্রপতি অনুষ্ঠান থেকে যাওয়ার পরপরই তিনি সমাবর্তন অডিটোরিয়ামে আসবেন এর প্রতিবাদে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে স্নাতকোত্তরে প্রথম স্থান অর্জনের জন্য প্রাপ্ত স্বর্ণপদক প্রত্যাখ্যান করেন পদুচেরি ইউনিভার্সিটির ওই শিক্ষার্থী তার নাম রাবিহা আব্দুর গতকাল সোমবার তেইশ ডিসেম্বর ভারতের পদুচেরি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাতাশতম সমাবর্তন অনুষ্ঠিত হয় যেখানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শিক্ষার্থীদের স্বর্ণ ও স্বর্ণপদক তুলে দেন এদিকে রাবিহাকে সমাবর্তনের অডিটোরিয়াম থেকে বের করে দেওয়া হয় কেরালার রাবিহা আব্দুর রহিম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন প্রথম স্থান অর্জন করে তার স্বর্ণ পদক পাওয়ার কথা ছিল কিন্তু সমাবর্তনের সময় বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহরু অডিটোরিয়ামে প্রবেশ করতে দেয়া হয়নি তাকে কারণ রাহিবা সমাবর্তন অনুষ্ঠানে ঢুকতে না দেওয়ার কারণে আসলে ওই নাগরিকত্ব আইন কর্মকর্তাদের ধারণা নাগরিকত্ব আইন নিয়ে সমাবর্তনে যদি তিনি কিছু বলে ফেলেন তাই রাহিবা আব্দুর রহিমকে সমাবর্তনে ঢুকতে দেয়া হয়নি তাকে বলা হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সমাবর্তন অনুষ্ঠানে শেষ হয়ে চলে যাওয়ার পরপরই তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন এর প্রতিবাদে ও ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে স্বর্ণপদক প্রত্যাখ্যান করেন তিনি রাবিহা আব্দুর রহিম জানান সমাবর্তন শুরুর আগে তাকে অডিটোরিয়াম থেকে চলে যেতে বলেন একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সমাবর্তনে শিক্ষার্থীদের সনদ ও স্বর্ণপদক দেওয়ার সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি চলে যাওয়ার পর রাহিবাকে অডিটোরিয়ামে প্রবেশ করতে দেওয়া হয় তখন বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা তার হাতে সনদ ও স্বর্ণপদক তুলে দিতে এলে তিনি তা প্রত্যাখ্যান করেন রাবিহা বলেন সমাবর্তনে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন তারা হয়তো সন্দেহ করেছিল আমি কিছু একটা করতে পারি তাই আমাকে আমারই সমাবর্তনে ঢুকতে দেওয়া হয়নি এর প্রতিবাদ জানাতে পদক নিতে অস্বীকৃতি জানাই আমি এছাড়া আন্দোলনরত সব ভারতীয় ও শিক্ষার্থীদের প্রতি সংহতি জানি তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন তিনি এদিকে কথিত বাংলাদেশি শরণার্থী ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রোববার দিল্লির রামলীলা ময়দানে বক্তব্য রাখেন এ সময় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের কথা উল্লেখ করেন তিনি এই খবর দিয়ে অনলাইন টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছেন রামলীলায় মোদী বলেছেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে বাংলাদেশি শরণার্থীদের বিষয়ে নিজের অবস্থান পাল্টে ফেলেছেন মমতা মোদীর ভাষায় মমতা দিদি কলকাতা থেকে সরাসরি জাতিসংঘে গিয়েছেন মাত্র কয়েক বছর আগে এই একই মমতা দিদি বলতেন যে বাংলাদেশে অনুপ্রবেশ থামাতে হবে এবং সেখানকার শরণার্থীদের সাহায্য করা দরকার এরপরই মোদী প্রশ্ন রাখেন বলেন দিদি এখন আপনার কি হয়েছে কেন আপনি পাল্টে গেছেন কেন গুজব ছড়াচ্ছেন নির্বাচনে আসে যায় আপনার কি ভয় পাচ্ছেন উল্ল্যেكو বিজেপি নেতৃত্বাধীন খমতাশিন সরকার 1955 সালে নাগরিকত্ব আইন সংশোধন করেছে এর নাম এখন নাগরিকত্ব সংশোধন আইন 2019 এই আইনের অধীনে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মুসলিম বাদে ধর্মীয় সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেয়া হবে অবশ্য তারা যদি 2014 সালের 31 ডিসেম্বরের আগে ভারতে গিয়ে থাকে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংষণ প্রশ্নে সিনেট শুনানি প্রক্রিয়া নিয়ে বিবাদে জড়িয়েছেন রিপাবলিকান ও ডেমোক্রেটিক সিনেটরা সুষ্ঠু বিচারের জন্য ডেমোক্রেট সিনেটের শুনানিতে সাক্ষী ও নথি হাজিরের দাবি জানিয়ে আসছেন শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক সুমার বলেন সম্প্রতি ইউক্রেনের সহায়তা বন্ধ করে দেওয়ার ব্যাপারে যে বিস্ফোরক ইমেল বেরিয়েছে তাতে বিচার কার্যের স্বচ্ছতার প্রয়োজনীয়তা দেখা গিয়েছে বিচার প্রক্রিয়া নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সাংসদের বাদানুবাদের মধ্যে সিনেটের গরিষ্ঠ অংশের নেতা রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককলেন বলেন শুনানিতে সাক্ষী হাজিরের সম্ভাবনা এখনও নাকচ করা হয়নি ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদ আনুষ্ঠানিকভাবে অভিশংসিত করে বড়দিন নতুন বছরের ছুটি শেষে আগামী মার্চ থেকে সিনেটের বিচার শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে জুলাইয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভু ভ্লাদিমির পুতিন জেলেনস্কির সঙ্গে ফোনালাপে ট্রাম্প দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনের তার সম্ভাব্য ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের চাপ সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ বিরোধীদের দল কষাকষির অংশ হিসেবে রিপাবলিকান প্রেসিডেন্ট ইউক্রেনের জন্য বরাদ্দ সামরিক সহায়তাও প্রত্যাহার করে নিয়েছিলেন বলে ভাষ্য তাদের ক্ষমতার অপব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট অপর একটি দেশকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছেন এই অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু হয় পরে নিম্ন কক্ষের ভোটে তিনি অভিযুক্ত হন অভিশংসনের যে অভিযোগগুলো নিয়ে নিম্নকক্ষে ভোট হয়েছে তার নথি এখনো সিনেটের কাছে হস্তান্তর করা হয়নি বলে ম্যাক কনেল জানিয়েছেন আসসালাম সাফা বাংলা টিভির আজকের আলোচনায় থাকছে মনুষ্যত্ব থাকলে নূরদের পাশে দাঁড়াতে যাদের আহ্বান জানালেন আসিফ নজরুল